আহেদ আলাস্তু বিবরণ। মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু লোক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে সূরা আরাফ এর 172 নং আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, অতপর নিজের ডান হাত তার পিঠে বুলিয়ে দিলেন। তখন তার ঔরসে যত সৎ মানুষ জন্মাবার ছিল তারা সব বেরিয়ে এলো। আল্লাহ বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে। অতপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন। তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা দুনিয়াতে জাহান্নামের কাজই করবে। একথা শুনে জৈনক সাহাবি কোনো এক সাহাবি প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসুল, তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কী? তাহলে আর কাজ করানোর উদ্দেশ্য কী? ইবাদত করানোর উদ্দেশ্য কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যুও অনুরূপ কাজের মধ্য হয়ে থাকে, অতপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজই করিয়ে নেন, এমনকি তার মৃত্যুও অনুরূপ কাজের মধ্য হয়ে থাকে, অতপর আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করান। আবু দাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডান মুষ্টি লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপিলিকা দলের ন্যায়, আর বাম মুষ্টি লোক ক্ষুদ্র লোকগুলো ছিল কালো কয়লার ন্যায়।